মাঠাজড়িতে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ডেকোরেশন মালিক ও শ্রমিক সহ দুইজন নিহত, আহত একজন। বাসখালীতে টিউবওয়েলের পানি পুকুরে পড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত। চট্টগ্রামে কর্ণফুলি থেকে 5,470 পিস ইয়াবা সহ 5 রোহিঙ্গা আটক, যার আনুমানিক মূল্য 16.5 লাখ টাকা। বাসখালীতে পুকুরে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে মা সহ দুইজনের মৃত্যু। চট্টগ্রাম শহরে আনার পথে 2100 পিস ইয়াবা সহ লোহাগাড়াই এক রোহিঙ্গা গ্রেপ্তার। হাটহাজারিতে ঘরের বাইরে খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু, ভাসমান অবস্থায় উদ্ধার। খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় এক ব্যক্তিকে 2.5 লাখ টাকা জরিমানা, জব্দ বালি উত্তোলনের সরঞ্জাম।